তাহলে কি কালকের আসছে আরো একটা নতুন প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট? হ্যালো গাইস, আমি দীপন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে তিনটে দারুণ এবং এক্সাইটিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। সো প্রথম খবরটা কিন্তু দেবতার আপকামিং প্রজেক্ট টেক্কাকে নিয়ে এবং টেক্কার সেকেন্ড গানকে নিয়ে। তো প্রথম গান তো এসে গেছে, একদম সুপার ডুপার কিন্তু হিট হয়ে গেছে। অনুপম রায়ের গলায় ওই পার্টিকুলার গানটার মধ্যে একটা আলাদাই কিন্তু বস ভাইবস ছিল। এইবারে কিন্তু আসছে সেকেন্ড গান। সেকেন্ড গানটা কিন্তু আসছে কালকের ঠিক সকাল, সম্ভবত 11টার দিকে ড্রপ করা হবে এবং দেখা যায় কেমন হয় গানটা। এবং গানটার টাইটেল হচ্ছে তাসের দেশে এবং গানটা গাইছে হচ্ছে আমাদের তিমির বিশ্বাস এবং তার গলায়। এই গানটা শোনার জন্য আমি প্রচণ্ডভাবে কিন্তু এক্সাইটেড। দেখা যাক গানটা কেমন হয় এবং সম্ভবত কালকে সকালে ওই 11টার দিক করে হয়তো গানটাকে ড্রপ করা হবে। দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার গানটা। সেকেন্ডলি আমি কথা বলবো দেবদার আরও একটা নতুন প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট। দেবদার প্রোডাকশন হাউসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু আজকের একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে কালকের একটা গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এবারে সেই গ্র্যান্ড অ্যানাউন্সমেন্টটা ঠিক কখন আসবে, ঠিক সন্ধে 6টার সময় কিন্তু আসছে সেই গ্র্যান্ড অ্যানাউন্সমেন্টটা। এবং সেটা কি হতে পারে, সেটা কি দেবদার আপকামিং কোনো প্রজেক্টের একটা নতুন অ্যানাউন্সমেন্ট হবে? এটা আমার এক্স্যাক্টলি যা মন বলছে, ওই যে দেব এবং বেঙ্গল টকিসের যে আপকামিং ছবিটা আসার কথা ছিল সেই পার্টিকুলার প্রজেক্টের একটা অ্যানাউন্সমেন্ট হতে পারে। দ্বিতীয়ত নটি বিনোদিনীকে নিয়ে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট হতে পারে। এই দুটো আমার কিন্তু এখন বর্তমানে মাথায় স্ট্রাইক করছে। এছাড়া অন্য কোনো বিষয় যদি তোমাদের মাথায় আসে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। বা দেবদার আরও কোনো মাস মুভির একটা অ্যানাউন্সমেন্ট হলেও কিন্তু হতে পারে, সেটা আমরা কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় যখন আসবে আমরা কিন্তু আরও ভালো করে বুঝতে পারবো, দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। তৃতীয়ত আমি আসবো অবশ্যই আমাদের ভুলভুলাইয়া 3কে নিয়ে এবং এটার কিন্তু ট্রেলার কিন্তু আসছে ঠিক 6th অক্টোবর এমনটাই কিন্তু আমরা এক্স্যাক্টলি আপডেট পাচ্ছি। এবং এটার টিজার খুব ভালো যে রেসপন্স পেয়েছে তা কিন্তু নয়, বাট এটার ট্রেলার খুব ভালো হওয়াটা কিন্তু দরকার, না হলে কিন্তু অডিয়েন্সের কাছে এটা ক্লিয়ার একটা পাত্র হয়ে যাবে। সেই নস্টালজিয়াকে তুমি ব্যাক করে ফিরে নিয়ে আসছো এবং তার পরবর্তীকালে সেটার আউটপুট অতটাও স্ট্রং নয় অতটাও ভালো নয়, তাহলে অডিয়েন্স কেন আসবে, কেন দেখবে এই পার্টিকুলার প্রজেক্টটাকে? তো ভুলভুলাইয়া 3-এর ট্রেলারটাকে খুব ভালো হতে হবে, তাহলে কিন্তু সাধারণ দর্শক এটাকে দেখতে আসবে। দেখা যাক কেমন হয়। তোমাদের এই তিনটে আপডেটকে নিয়ে কী বক্তব্য অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।